নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। দুধপুলি বাঙালির কাছে ভীষণ প্রিয়। শীতকালে বাঙালির ঘরে ঘরে পিঠে পায়েসের সাথে দুধপুলি কিন্তু হতেই হবে। ভীষণই সুস্বাদু আর একেবারেই নরম তুলতুলে। কিভাবে এই নরম তুলতুলে দুধপুলি বানিয়ে নেওয়া যায় সেটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। দুধপুলি বানাবার জন্য সবার প্রথমে নারকেলের পুর তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারকেল, আর দিলাম 200 গ্রাম খেজুরের গুড়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। ধীরে ধীরে গুড় দিয়ে নারকেলটার সাথে ভালো করে পাক দিয়ে নিতে হবে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, তবে নারকেলের পুরে যদি ঠিকঠাক মতন মিষ্টি না হয় তাহলে কিন্তু পাক হতে অসুবিধা হয়। ক্রমাগত নাড়াচাড়া করে নারকেলটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেলের এই পুরটা তৈরি করতে 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম সময় লাগে, তার বেশি কিন্তু সময় লাগে না। নারকেলের পুর তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই পুরের মধ্যে সামান্য পরিমাণে একটু ছোট ইলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড়ের খুব সুন্দর একটা গন্ধ আছে, তাই জন্যে আমি এর মধ্যে ছোট ইলাচের গুঁড়ো ব্যবহার করি না। তবে আপনারা চাইলে অবশ্যই ছোট ইলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এটাকে অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। ফ্লেমটাকে হাইতে রেখেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। হাই ফ্লেমে জলটাকে ফুটতে দেব। জল ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সেদ্ধ চালের গুঁড়ো। ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এবার জলের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। চালের গুঁড়োটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে একটা নরম মণ্ড তৈরি করে নেব। গরম অবস্থাতেই কিন্তু এই নরম মণ্ডটা তৈরি করতে হবে। কড়াইয়ের মধ্যে ক্রমাগত নাড়াচাড়া করে মিনিট 2-1 সময় ধরে আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই মেখে নেওয়া আটাটাকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। গরম অবস্থাতেই এই আটাটাকে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হাতে যদি গরম লাগে তাহলে মাঝে মাঝে একটু ঠান্ডা জলে হাত ডুবিয়ে নিতে হবে। যত নরম করে আটা মাখা যাবে পুলি কিন্তু তত নরম হবে। একটা নরম মণ্ড তৈরি করা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা যদি বড় পুলি করতে চান তাহলে বড় সাইজের লেচি কাটতে পারেন, তবে দুধ পুলি আমার খুব একটা বড় সাইজের পছন্দ হয় না, তাই জন্যে আমি ছোট ছোট সাইজের লেচি কাটি আর ছোট ছোট দুধ পুলি বানাই। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সমস্ত লেচি ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলে তাহলে আর কখনো শক্ত হবে না, তা না হলে হাওয়া লেগে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা ছোট লেচি নিয়ে নেব, হাতে ভালো করে গোল করে নেব। তারপরে দুটো বুড়ো আঙুল দিয়ে একটা ছোট বাটির মতন করে নেব। যদি অসুবিধা হয় তাহলে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো হাতে মাখিয়ে নেব। এবার অল্প পরিমাণে একটু নারকেলের পুর নিয়ে ওই বাটির মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে মুখটাকে বন্ধ করব। খুব ভালো করে মুখ বন্ধ যদি না করা হয় তাহলে কিন্তু পুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কেমন করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে চেপে চেপে মুখ বন্ধ করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পুলি দুধে দেওয়ার পর ফেটে যেতে পারে। খুব ভালো করে মুখ বন্ধ করে দেওয়ার পর একটা সাইড দিয়ে
অল্প অল্প করে মাথার ওপর থেকে মুড়ে দেব। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়, খুবই সহজ। জাস্ট একটু ওপরের দিকে নিয়ে হালকা করে আঙুল দিয়ে চেপে চেপে মাথাটাকে মুড়ে দিতে হবে, তাহলে কিন্তু পুলি আর ফাটে না, আর ভেতরের নারকেলের পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। দেখুন কেমন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পুলি তৈরি করে নেব। পুলি তৈরি করে রাখার পর কিন্তু ভিজে কাপড় চাপা দিয়ে রাখতে হবে, তা না হলে পুলি শক্ত হয়ে ফেটে যাবে। অন্য আরও একরকম পুলি তৈরি করার শেপ দেখিয়ে দিচ্ছি। আগেরটা যদি করতে অসুবিধা হয় তাহলে এই শেপেও পুলি তৈরি করতে পারেন। সেম ওই একই রকমভাবে একটা বাটি তৈরি করে নেব, তারপরে তার মধ্যে নারকেলের পুর ভরব, তারপরে ফোল্ড করে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবেও পুলি বানিয়ে নেওয়া যায়। আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ঠিক ওই একই রকমভাবে বাটি শেপ তৈরি করে নিয়ে তার মধ্যে পুর ভরে দিতে হবে, তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। ওপরের মাথাটাকে ওইভাবে গোল করে নেওয়ার পর চেপে চেপে গোল করতে হবে, তারপরে একটা কাঠি দিয়ে সেটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে মাথাটা একটু দাগ দাগ করে চেপে চেপে দিতে হবে। এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, একদম একটা ঝিনুকের মতন লাগে। যেটা আপনাদের পছন্দ সেই রকম শেপেরই আপনারা পুলি তৈরি করতে পারেন। সমস্ত পুলি গড়ে নেওয়া হয়ে গেছে, এবার একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি। কড়াইতে 1 লিটার দুধ জ্বাল দিচ্ছি, ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। দুধটাকে একটু ভালো করে ঘন করে নিতে হবে। 1 লিটার দুধকে 750 মিলিলিটার করে নিয়েছি। দুধ একটু ঘন হলে খেতে খুব সুস্বাদু হয়। দুধ ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম খেজুরের গুড়। আপনারা মিষ্টিটা যতটা পছন্দ করেন ততটা দিতে পারেন, তবে 1 লিটার দুধকে 750 মিলিলিটার করে নিয়েছি, এর মধ্যে 250 গ্রাম খেজুরের গুড় যথেষ্ট। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুলি। ফ্লেমটাকে এই সময় লোতে করে দিয়েছি। পুলিগুলো দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে হাই করে দিয়েছি। দুধ ক্রমশ ফুটতে শুরু করে দিয়েছে। দুধ ফুটে উঠলেই ধীরে ধীরে পুলিগুলো দুধের ওপরে ভাসতে শুরু করে, আর যখনই পুলি দুধের ওপরে ভাসতে শুরু করে তখনই বুঝে নিতে হয় মোটামুটি দুধ পুলি তৈরি হয়ে গেছে। সেই সময় ফ্লেমটাকে লোতে করে দেব। ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। দুধে দেওয়ার পর পুলিগুলোকে খুব বেশি সময় ধরে কিন্তু ফোটাবার কোনো প্রয়োজন নেই। যদি বেশি সময় ফোটানো হয় তাহলে পুলি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার অনেক সময় পুলি ফেটে গিয়ে পুলির ভেতর থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই জন্যে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু কখনোই পুলিগুলোকে ফোটাবেন না। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, তৈরি হয়ে গেছে দুধ পুলি। প্লেটে ঢেলে ওপর থেকে দুধ ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।